ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিলস কুকিং স্টুডিওতে। আশা করি যে যে খাড়ে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি একটু অন্যরকমের বিরিয়ানি দেখাতে চলেছি আপনাদেরকে, যেটা কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি। কাঁচা কাঁঠালে দিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি, চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, মাংস দিয়ে খেয়ে থাকি, কাঁচা কাঁঠালের চপ খেয়ে থাকি, কাটলেট খেয়ে থাকি। বাট এই বিরিয়ানিটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে এটা খুবই মানে মজার একটা বিরিয়ানি, যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখেছি, শিখেছি বলা যায়। ওনারা যেহেতু নিরামিষটা খায়, সেহেতু ওনারা ওখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করে, কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন ইউজ করেছি। আর একটা যেটা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কাঁঠালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনারা কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যেটাই খান না কেন, এটাতে কিন্তু আপনার মাংসের সম পরিমাণ যে প্রোটিনটা আমাদের শরীরের প্রয়োজন সেটা কিন্তু রয়েছে। আর এখন যেহেতু কাঁঠালের প্রচুর মানে বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায়, কাঁচা কাঁঠাল বলেন পাকা কাঁঠাল বলেন যেটাই দুইটাই, সো বাসায় খুব ইজিলি এটা বানাতে পারবেন, খুব কম উপকরণ দিয়েই করতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে, সবাই পাশেই থাকবে। সো লেটস গো। এঁচোড়টা নিয়েছে কাঁচা কাঁঠাল, যেটা যে যাই নামে বলুন না কেন, কাঁচা কাঁঠালের খোসাটা ভালো করে ছড়িয়ে গরম জলে একটু হলুদ দিয়ে এটা একটু করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে 1 মিনিটের মতো ভাপিয়ে জাস্ট জলটা ঝরিয়ে নিয়েছি। এরকমই হবে। আমি এখানে প্রায় 550 গ্রামের উপরে আমার কাঁচা কাঁঠালটা রয়েছে। আর কী কী মশলা রাখছি দেখুন, আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লং, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ, আর সাথে নিয়েছি আমি 3টা পেঁয়াজ কীভাবে একটু ভেজে নিয়েছি কম তেলের মধ্যে, একটু ভেবে কালো কালো মানে ভাজা ভাজা করে নিয়েছি। আর নিয়েছি বিরিয়ানি মশলা, যেটা আমার বাসায় বানানো, সাথে তো তেল, নুন, চিনি এসব লাগছেই। এখন আমি চুলোর উপর পাত্রটা বসিয়ে দিলাম, বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, পাত্রটা গরম হয়ে গেছে। আমি 3 টেবিল স্পুনের মতো এখানে তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে এতে প্রথমেই তেজপাতা দেবো, দেন শুকনো লঙ্কা দেব। একটা কথা, আপনারা কিন্তু কাঁচা কাঁঠালটাকে এভাবে হালকা ভাপিয়ে নিয়ে ফ্রিজ আপ করে রেখে সারা বছর খেতে পারবেন, এটা পুষ্টিগুণ একটু নষ্ট হবে না। আমার মশলাগুলো প্রায় ইয়ে হয়ে এসছে, আমি এর মধ্যে দারচিনি দিয়ে দিলাম, এলাচগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এরপর লবঙ্গ আর গোলমরিচটা দিয়ে দেই। ফ্লেভারটা আসলেই আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা দেবো, ও ফুটছে অনেক, আমি 1 চামচ রসুন বাটাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো, না হলে এটা নিচের দিকে লেগে যাবে। রসুন বাটাটা আগে দিলে কী হয়, বিরিয়ানি কিংবা মাংস যে মানে রান্না করার সময় ফ্লেভারটা ভালো আসে, রসুনের যে একটা গন্ধ থাকে এটা আর থাকে না। আমি এখানে 8-10টা ছোটো ছোটো আলু নিয়েছি, যেটাকে আমরা বেবি পটেটো বলে থাকি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি এ পর্যায়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ জিরা দিয়ে দিলাম, যেটা নর্মালি জিরা, আপনারা চাইলে এখানে শাহী জিরাটাও ইউজ করতে পারেন। এর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যেন আলুটা ভাজা হয়। উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন নিচের দিকে তাও লেগে যাচ্ছে আমার, তো 2-3 মিনিটের মতো ভাজবো আলুটাকে। যেহেতু রসুন বাটাটা দিয়েছি সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে আর কি, বারবার লেগে যাচ্ছে। এরপর যে আমি নুনটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের মতো নুন দিলাম। আমি কিন্তু কাঁঠালটা সিদ্ধ করার সময় নুন দিই নি, এখন দিলাম নুনটা। নুনটা দিয়ে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিলাম ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা যার যার ইচ্ছে মতো। আচ্ছা, হলুদটা দিয়েছি 1/2 টেবিল স্পুন কেন সেটা একটু বলি, কারণ আমি এঁচোড়টা সিদ্ধ করার সময় ওখানে আমি হলুদ দিয়েছি, তাই আর বেশি হলুদ দেবো না, নাহলে হলুদ একটু গন্ধ করবে। এতে আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসছে, ফ্লেভারটা তো আপনাদের কাছে আসলে পৌঁছানোর কোনো উপক্রম নেই, খুবই সুন্দর। এটাকে ভালো করে কষাতে হবে, একটু ধরে নেড়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখেন। এর মাঝে আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম, এঁচোড়টা দিয়ে ভালো করে কষাতে হবে,
একটু উল্টে পাল্টে কষাতে হবে, তবে খুব সাবধানে যেন আমার এই চোটটা একদম ভর্তা হয়ে না যায়, যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি। অনেকে সরাসরি রান্না করেন, ভাপিয়ে নেন না, আমি একটু ভাপিয়ে নিলাম, কারণ ভাপিয়ে নিলে ভালো লাগে, কাঁঠালের গন্ধটা থাকে না আর কি। অনেক সময় কাঁচা কাঁঠালে একটা ফ্লেভার থাকে না, কাঁঠালের যেটা ওটা আর থাকে না। এরপর যে আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রসটা দেওয়াতে কী হলো, আমার যে একদম মানে কাঁঠালের যে ফ্লেভারটা মানে একটা গন্ধ কাঁঠাল কাঁঠাল থাকে সেটা একদমই থাকবে না, এই মানে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে এখানে, যেটা খুবই মজা। আমি এরপর যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন নিয়েছি, এখান থেকে আমি 1/4 দিলাম, বাকি একটু রেখে দিলাম। এটা আমি অন্য মানে পরের যে ইয়েটা আছে চালের যেটা সেটার সাথে মিক্সড করবো। বিরিয়ানির মশলাটাতে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে এটাকে মানে রান্না করে নেব আর কি। গরম জলই আমি দিব এখানে, অল্প অল্প জল দিয়ে একটু কষাবো। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, কাঁঠাল থেকেও কিন্তু জলটা বের হবে, যেটা আমি সিদ্ধ করেছি, ভাপিয়ে নিয়েছি, সরি। দেখেন আমি 1/2 কাপের মতো জল দিয়ে এটাকে কষানোর পর এটা আমার রেডি। আমি এখন এটাকে নিয়ে নিচ্ছি, আমার এটা টোটাল সময় লেগেছে প্রায় 7 মিনিটের মতো আর কি। হ্যাঁ, আমি এটা আলাদা একটা পাত্রে এটাকে ট্রান্সফার করলাম, ঝোলটা বাদ দিয়ে ঝোলটাকে আমি আরেকটু শুকাবো। এই ঝোলের মধ্যে আমি চিনি গুঁড়া চালটাকে কষিয়ে নেবো আর কি। আমার ঝোলটা দেখেন, এটার কনসিস্টেন্সিটা যদি আমি দেখাতে পারি, একদম পাতলা, কিন্তু খুব বেশি মশলা একদম ভরপুর হয় নাই। আমি এখানে একটু পেঁয়াজ ভাজা থেকে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, সাথে 1 টিস্পুন ঘি দিয়েছি। এরপর চালটা দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া চাল আমি ধুয়ে একটু শুকিয়ে রেখেছিলাম যেন এতে কোনো জল না থাকে এভাবে, কারণ ভাজতে তাহলে সুবিধা হয়, বিরিয়ানিটাও বেশ সুন্দর হয়। এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আমি কিন্তু ঢাকা আর দেবো না এখন, তো আমি নেড়ে নেড়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমি একটু দেখেন, দেখেছেন কত সুন্দর কালার এসছে, আমি যদি দেখাতে পারি। এরপর যে আমি গরম জলটা দিলাম, যেহেতু আমি এখানে 2 কাপ নিয়েছি, সেহেতু আমি প্রথমে 3 কাপ জল দিলাম, গরম জল দিয়েছি, 1 কাপ দুধ দেবো। বাসায় আপনার মানে গরুর দুধ না থাকলে পাউডার দুধ দিতে পারেন জলের মধ্যে মিশিয়ে। দুধটা দেওয়ার পরে আমি এখানে একটু নুন দেব, অল্প করে দিলাম যেহেতু আমার আগে নুন দেওয়া ছিল। 1 চামচ চিনিও দেব, চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে বাকি যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম না, ওটা দিয়ে দিলাম, এটা 1/2 টিস্পুনেরও কম আছে এখানে। এটা দিয়ে আমি এখানে কিশমিশ দেবো, এখন কিশমিশ দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম, এইটা হতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। 7 মিনিট পরে ফিরে আসছি। ও, আমার অলমোস্ট 80% আমার রাইস হয়ে গেছে, দেখেন আমার রাইসটা একদম মোটামুটি কমপ্লিট। এখন আমি এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে তুলে নেব, নিয়ে এঁচড়ে যে তরকারিটা যেটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে মিক্সড করব। একসাথে মিশাতে গেলে ভর্তা হয়ে যায়, তাই আমি একসাথে মিশাবো না, সেজন্য অল্প করে ভাতটা উঠিয়ে রাখলাম অর্ধেক পরিমাণে। এখন আমি মিশিয়ে দিচ্ছি, দেখেন একটু সাবধানে মিশাবেন যেন পড়ে না যায় কিংবা আপনার হাতে না লাগে। আজকে আমার হাতের অবস্থা খুবই খারাপ, এঁচড় কাটতে অনেক কষ্ট। বাকি ভাতটাও দিয়ে দিলাম, বাকি রাইসটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, উফ। আমি এর মাঝে পুদিনা পাতা দিয়ে দেবো 1 মুঠের মতো, পুদিনা পাতাটা দিয়ে এর উপরে আস্তে করে আমি রাইসটা দিব, অল্প মানে পুদিনা পাতাটা ঢেকে দেবো রাইসটা দিয়ে, যেন পুদিনা পাতার ফ্লেভারটা আমার ভিতরে চলে যায়, বিরিয়ানির মধ্যে থাকে আর কি। আর উপরে যে ভাজা পেঁয়াজ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, চামচে কিছু ভাত লেগেছিলো সেটাকে দিয়ে দিচ্ছি। ও, অনেক মজার একটা বিরিয়ানি, বিলিভ মি। আর বাকি যে 1 চামচের মতো, 4 চামচের মতো ঘি ছিল সেটা আমি দিয়ে দিলাম। উফ, অনেক মজার একটা জিনিস। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো 5 মিনিট। হ্যাঁ, এটাকে আমি দমে বন্ধ, দেখেন। উফ, আমি একটু উল্টে পাল্টে দেখাচ্ছি। আচ্ছা, আমি নামানোর আগে কিন্তু এখানে দুটো চিংড়ি মাছ দিয়েছিলাম ভাপের উপরেই, জাস্ট যখন স্ট্যান্ডিং টাইম দিলাম তখনই কাঁচা চিংড়িটাকে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। দেখেন আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। ওফ, অনেক মজার একটা বিরিয়ানি,
আমি কয়েকটা বড় বড় তুলসী পাতা যেগুলোকে বেসিল বলা হয় সেটা দিয়ে সাজিয়ে দিলাম। এটা পূজোয় লাগে না। ও অনেক অনেক মজার একটা বিরিয়ানি। আমি তিনটা চিংড়ি মাছ যেগুলো ভাপে দিয়েছিলাম নামানোর আগে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। চিংড়ি মাছ আপনারা আছে এখানে, কিন্তু আপনারা চাইলে চিংড়ি মাছটা অ্যাড করতে পারেন, আমি দেই নাই। আমি এটা জাস্ট ডেকোরেশনের জন্য তিনটা চিংড়ি এখানে অ্যাড করেছি, আর কিছুই না। তাও স্ট্যান্ডিং টাইম যখন দিয়েছে তখন দেখেন আমার পোলাওটা, মানে যেটা বিরিয়ানি রাইস, সেটাও খুব ঝরঝরে হয়েছে, কাঁঠাল তো সিদ্ধ হয়ে গেছে। এটা অসাধারণ টেস্ট, কেউ আসলে বুঝবে না যেটা কী খাচ্ছে যতক্ষণ আপনি না বলবেন। আর একটা ছোটো রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করবেন। সো আমি নীল আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।